আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে পোকা লাগার শুরুতেই কেন ব্যথা হয় না তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এই দুইটি দাঁতই পোকায় আক্রান্ত যেটাকে মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যারিজ বলা হয়ে থাকে আর এই ডেন্টাল ক্যারিজ যখন প্রাথমিক অবস্থায় হয়ে থাকে অর্থাৎ যখনই ডেন্টাল ক্যারিজের আক্রমণ দাঁতে ঘটে তখন থেকে কিন্তু ব্যথা বা যন্ত্রণা হয় না এমনকি কোনো অনুভূতিও কিন্তু তখন রুগী বুঝতে পারে না এটি কেন হয় ভিওয়ার্স প্রতিটি দাঁতের প্রধানত তিনটি লেয়ার থাকে ফার্স্ট যে লেয়ারটি রয়েছে তা হলো অ্যানামেল তারপর রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে ব্লাড সার্কুলেশন হয় এমন একটি জায়গা যেটিকে পাল্প বলা হয়ে থাকে তো আমাদের এই অ্যানামিল অংশটি এটিতে কোনো অনুভূতি থাকে না অর্থাৎ উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর জন্য বলা যেতে পারে আমাদের হাতের যে নখ আপনারা দেখতে পান আমাদের এই নখগুলার এই যে অংশটি যে ফ্রি স্পেস এইটা কিন্তু যদি কখনো কেটে যায় বা ভেঙে যায় তাহলে কিন্তু আমরা কোনো ব্যথা অনুভব করি না কিন্তু যখনই এই অংশে কাটিং পড়ে বা এই অংশে আঘাত পেলে কিন্তু আমরা ব্যথা অনুভব করি ঠিক তেমনি যখন দাঁতের ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগা সমস্যাটি শুধুমাত্র এই অ্যানামেলের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন কিন্তু আমাদের কোনো অনুভূতি থাকে না কোনো ব্যথা লাগে না এমনকি কোনো সমস্যাই হয় না কিন্তু যদি আপনি এই ডেন্টাল ক্যারিজটি অ্যানামেলের মধ্যে থাকাকালীন যদি আপনি ট্রিটমেন্ট না হন তাহলে তা ধীরে ধীরে এই ডেন্টিনের মধ্যে চলে আসবে আর যখনই ডেন্টিনের মধ্যে চলে আসবে তখন আপনার দাঁতে শিশির অনুভূতি হতে পারে একটু শক্ত চাপে দাঁতে ব্যথা অনুভব করতে পারেন তাই যখন আপনার যদি দাঁতে ডেন্টাল ক্যারেজের আক্রমণ ঘটে অবশ্যই তা অ্যানামেলে থাকাকালীন আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটার চিকিৎসা করতে হবে ডেন্টিনে যাওয়ার পরেও যদি আপনি ট্রিটমেন্ট না করান তাহলে তা ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা পাল্পে চলে যাবে আর যখন পাল্পে চলে যাবে তখন কিন্তু সে দাঁতে প্রচুর পরিমাণে ব্যথা হয় এবং যন্ত্রণা হয় চুয়াল ফুলে উঠতে দেখা যায় এই অবস্থায় যদি আপনি দাঁত ফেলতে না চান না ফেলে যদি দাঁত রাখতে চান অবশ্যই সেটি একটি ব্যয়বহুল চিকিৎসা এবং সময় সাপেক্ষ চিকিৎসা হয়ে দাঁড়ায় যেটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট বলা হয়ে থাকে হয় রুট ক্যানেল করতে হয় এ ধরনের দাঁত নয়তো ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে আর যদি প্রাথমিক অবস্থায় থাকাকালীন অর্থাৎ দাঁতের যে ডেন্টাল ক্যারিজ এটি যখন অ্যানামেলের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন যদি আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে শুধু একটা ফিলিং বা পুটিং করায় নেন তাহলে কিন্তু আপনার দাঁতটি সারা জীবনের জন্যে ভালো হয়ে যাবে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম